সারা বাংলা ব্লকের 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 বিকাল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব। এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র এবং কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে। সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি। 2018 সালে দাবি না মেনে নেওয়া হয়। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আমরা এক দফা দাবি করেছি যে সরকারের নির্বাহী বিভাগ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে, নির্দেশনা আসতে হবে যে একটি কমিশন গঠন করে একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাধানের দিকে সরকার এই কোটা ব্যবস্থাকে নিয়ে যাবে। বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে। ব্লকের ব্লকের সারা বাংলা ব্লকের 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 সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল আমাদের এক ঘোষণায় সারা দেশে আজ একটিও ট্রেন তাদের চাকা ঘোরাতে পারেনি। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নিন, যাতে আমরা পড়ার টেবিলে ফিরে যেতে পারি, যাতে এই রৌদ্র খরতাপে আমাদেরকে পুড়তে না হয় এবং তথাকথিত জনদুর্ভোগেরও সৃষ্টি না হয়। আমাদের যে বর্তমানে একতরফা দাবি রয়েছে, যেটি সেই দাবিটি আসলে সরাসরি নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে বিষয়টি নিয়ে কাজ করছে সেটি হচ্ছে 2018 সালের জারি করা পরিপত্র এবং 5 জুন 2024 সালে হাইকোর্ট যে পরিপত্রটিকে অবৈধ ঘোষণা করেছিল। অর্থাৎ হাইকোর্ট এখন আমরা মনে করি দুটি কাজ করতে পারে। এক, 5 জুনের যে অবৈধ ঘোষণা সে জায়গায় থেকে যেতে পারে। দুই, যে কাজটি করতে পারে 2018 সালের যে পরিপত্রটি ছিল সেটিকে বহাল রাখতে পারে। কিংবা এখানে অন্য কোনো প্যাটার্ন আসতে পারে, সেটি আসলে আগে অনুমান করে বড় ঠিক হবে না, সেটি কখনো হাইকোর্টের উপরে নির্ভর করছে। কিন্তু আমাদের অবস্থানটি কোথায়? আসলে আমরা বিশ্বাস করি আমাদের যে এক দফা দাবি এটির সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধান কেবলমাত্র এবং কেবলমাত্র নির্বাহী বিভাগ তথা বাংলাদেশ সরকারই দিতে পারে। কেন? কারণগুলো তো যদি একটু স্পষ্ট করি, আমরা তিনটি জায়গা থেকে এটি মনে করি। প্রথম যে কারণটি সেটি হচ্ছে এখনো এই পূর্ণাঙ্গ রায়টি আমরা পাইনি মহামান্য হাইকোর্ট থেকে। পূর্ণাঙ্গ রায় গিয়ে আবার 2018 সালের পরিপত্র বহাল হতে পারে, কিংবা 2018 সালের সে পরিপত্রটি অবৈধ ঘোষণা হতে পারে। অর্থাৎ আমরা যে জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে যে ওই একটি রায়ের উপরে নির্ভর করেই আমরা আসলে থাকতে পারি না, সেটি আমাদের দাবির সাথে যায় না।